আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফিরে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে টুনা মাছের কাবাব। কাবাবটা তৈরি করতে অনেক সহজ এবং খেতে খুবই মজা। এটা চাইলে আপনি পোলাও, বিরিয়ানি, খিচুড়ি অথবা ভাতের সাথেও খেতে পারেন, অথবা বিকেলের চায়ের সাথে খেতেও কিন্তু খারাপ লাগবে না। চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করা যায় টুনা মাছের কাবাব। টুনা মাছের কাবাব তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি সিদ্ধ করা আলু। আলুটাকে আমি একটু চটকে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের একটি আলু নিয়েছি, আর এখানে টুনা মাছ নিয়েছি 165 গ্রামের মতো। আমি এখানে ক্যান টুনা ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো টুনা মাছ নিতে পারেন, তবে ক্যানের টুনাটায় খুব ইজিলি মানে তৈরি করা যায়। আর এখানে আমি এই ব্র্যান্ডের টুনাটা নিয়েছি যেটা স্প্রিং ওয়াটারের মধ্যে থাকে। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের টুনা মাছ নিয়ে নিতে পারেন। আমি টুনা মাছটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে দিয়ে দেব 10 থেকে 12 কাঁচামরিচ কুচি। আমি কাঁচামরিচের পরিমাণ হয়তো কারো তুলনায় বেশি হতে পারে অথবা কম হতে পারে, আপনারা কিন্তু কম বেশিটা নিজেদের মতো করে বুঝে দিবেন। বাচ্চাদের ক্ষেত্রে আরও কম দিতে পারেন, অথবা কেউ যদি ঝাল বেশি পছন্দ করে তাহলে সেক্ষেত্রে আরও বেশি কাঁচামরিচও দিতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 10 থেকে 12 পুদিনা পাতা কুচি করে নিয়ে সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিব ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসটা কিন্তু আপনি বাসায় চাইলেও বানিয়ে নিতে পারেন। আমি এখানে প্যাকেটের যে ব্রেড ক্রাম্বসটা থাকে সেটা 1/2 কাপের মতো দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব রাঁধুনির কাবাব মশলা। আপনাদের যদি রাঁধুনি বা অন্য কোনো ব্র্যান্ডের কাবাব মশলা না থাকে, তাহলে আপনারা গরম মশলার গুঁড়ার সাথে একটু লাল মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া অ্যাড করে নিলেই হয়ে যাবে। আর যদি কাবাব মশলা থাকে তাহলে যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলা নিলেও হয়ে যাবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1টা ডিম। আপনি মাখতে মাখতে দেখবেন, যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি আরও 1টা ডিম ব্যবহার করতে পারেন, তবে আমার এই 1টা ডিমই যথেষ্ট ছিল। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 7 মতো লবণ। এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নিব, যাতে করে একটা ভালো বাইন্ডিং এর মধ্যে চলে আসে। আমি খুব ভালো করে এটাকে চটকে মেখে নিচ্ছি, যাতে করে প্রত্যেকটা মশলা একটার সাথে লেগে যায় এবং খুব ভালো করে এটার টেস্টটা মানে ফুটে ওঠে, খেতে যাতে ভালো লাগবে। মাখামাখির কাজটা কিন্তু অবশ্যই আপনারা হাত দিয়ে করবেন, অন্য কিছু দিয়ে করলে এটা কিন্তু ভালো হবে না। অনেকে ভাবতে পারেন যে ফুড প্রসেসার করবেন, এটা আসলে ফুড প্রসেসার করার কোনো দরকার নেই। কারণ হচ্ছে কি, এখানে মাছটা অলরেডি অনেক নরম থাকে, আলুটা আপনি সিদ্ধ করে তারপর হচ্ছে একটু ম্যাশ করে নিয়েছেন, তো এখানে ফুড প্রসেসারের দরকার নেই। এরপর আমি এখানে টিকিয়ার যে শেপটা হয় সেই শেপটা দিচ্ছি। প্রথমে একটু গোল করে নিয়ে তারপরে চ্যাপটা করে দেব। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে শেপটা করে নিয়েছি। নর্মাল যে কাবাব বা টিকিয়ার যে টেস্ট শেপটা হবে সেই শেপে করে নিলেই হবে, অথবা আপনারা চাইলে অন্য শেপেও করতে পারেন, কিন্তু নর্মালি কাবাবটা এই শেপেরই হয়। এভাবে আমি 1টা 1টা করে সবগুলো বানিয়ে নিব। আমি এখানে আরও 1টা শেপ করে দেখিয়ে দিচ্ছি। আমি যেই পরিমাণ নিয়েছি তা দিয়ে আমার 12 মতো কাবাব হয়েছে, তবে আপনারা যদি পরিমাণ আরও বাড়িয়ে দেন সেক্ষেত্রে আরও বেশি হবে। তো চলুন তাহলে চলে যাই এটাকে ভাজতে। ভাজার জন্য আমি এখানে একটি পাত্রে 1টা ডিম নিয়েছি, এর মধ্যে একটু লবণ দিয়ে ফেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপরে আমি এটাকে ডিমের উপর ডিপ করে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিব। তেলটা এখানে খুব বেশি গরম হওয়া দরকার নেই, কারণ আমরা কাবাবগুলোকে কিন্তু 6 থেকে 7 মিনিটের মতো করে 1-1টা সাইড ভাজতে হবে, এই জন্য খুব বেশি গরম করার মানে খুব বেশি তেলটা গরম করার দরকার নেই। ও আরও একটি কথা, সেটা হচ্ছে আপনারা চাইলে ডিমে ডিপ করার আগে আপনারা ব্রেড ক্রাম্বস দিয়েও কোট করে নিতে পারেন। আমার এখানে দরকার হয়নি, এই জন্য আমি করিনি। আপনাদের যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা করে নিতে পারেন। 6 থেকে 7 মিনিট পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এরপরে আমি এখন নামিয়ে নিব। আমার প্রত্যেকটা সাইড আমি 6 মিনিট করে টোটাল 12 মিনিট ভেজেছি।
দেখুন হয়ে গেল খুব মজাদার টুনা ফিশ বা টুনা মাছ। আপনারা চাইলে কিন্তু এটা বাসায় তৈরি করতে পারেন এবং তৈরি করে অবশ্যই আমাকে জানাবেন যেটা খেতে কেমন লাগলো। ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।